সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে জমির দলিলের ভলিউম বইয়ের 5টি পাতা গায়েব হয়ে গেছে। এই ঘটনায় বুধবার সন্ধ্যা 6টা থেকে 11টা পর্যন্ত টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর চারজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন সদর সাব রেজিস্ট্রার মোহাম্মদ রিপন মুন্সি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এতে জড়িত থাকায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ওই দিন দিবাগত রাত 12:30টার দিকে রেজিস্ট্রি অফিসের সামনে থেকে পুলিশ আটক করে। জানা গেছে, ধলবাড়িয়া চেয়ারম্যান ও তার ভাইপো ইয়াসিন আরাফাতের আর্থিক প্রলোভনে আকৃষ্ট হয়ে স্ট্যাম্প ভেন্ডার এম এস শাহজাহান, নকলনবিশ অনুম কৃষ্ণ রায় ও কাজী আবুল বাশার পারস্পরিক যোগ সাজশের মাধ্যমে কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত 30772/1993, 4520/1993, 4115/1994 ও 3761/1995 দলিলগুলোর জাল নকল সরবরাহ ও সংশ্লিষ্ট দলিলগুলোর লিপিবদ্ধকৃত বালামের পৃষ্ঠা ছেঁড়ার ঘটনার লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। লোক আসছেন এস এম শাহজাহানের কাছে, উনি এসে বলছে যে আমাদের এই 4টে নকল তুলে দিতে হবে এবং নকলের পাশাপাশি ওই যে বালাম বইটই আছে ওইগুলো আমাকে একটু ক্ষতিগ্রস্ত করে দিতে হবে। আমি এ পদ্ধতি তথ্য পাইছি, তাতে অনল কৃষ্ণ রায় বলে এক লোক আছে আমাদের এখানকার, ওকে ধরেছে। ওকে ধরলে এইবার ও করেছে কেন কি, কাজী আবুল বাশার দিয়ে ওই নকলগুলো লেখাইছে, নকলগুলো লেখাইয়ে এইবার ওই আমাদের অফিসিয়াল রেজিস্টার এন্ট্রি এন্ট্রি না করে ও ওর মতো করে আমার আগের এক অফিসারের আর আমার দুজনের সঙ্গে জাল করে নকল করে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজিস্ট্রি অফিসের ঘটনায় চেয়ারম্যান সহ 5 জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রেকর্ড করা হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট। মোবাইল মোবাইল কার কাছে?